শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমরা প্রথমত ক্লাস শুরু করলেও অফলাইনেও শুরু করলেও আমাদের আজকে প্রথম দিন অনলাইন ক্লাস। আমাদের আজকের ক্লাস হচ্ছে ছোটদের পৃথিবী। উপস্থাপনায় আমি আছি উম্মে সালমা লিশা, সহকারী শিক্ষক বাংলা। আজকে তোমাদের আমি পড়াবো ছোটদের পৃথিবী। তাহলে ছোটদের পৃথিবীটা সম্পর্কে আমরা জানব। আজকের যে টপিকটা, যে বিষয়টা, সেটার আগে আমরা আলোচ্য বিষয় সম্পর্কে জেনে নেব। আলোচ্য বিষয় কি রয়েছে? ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবে, ভাষা শহীদদের সম্পর্কে জানতে পারবে, আর মুক্তিযুদ্ধ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা আজকে কি কি জানছি? ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবো, ভাষা শহীদদের সম্পর্কে জানতে পারবে, আর মুক্তিযুদ্ধ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। এসো আমরা ভাষা আন্দোলন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে আমাদের জানাটা অবশ্যই জরুরি, কারণ অন্যান্য দেশ ভাষার জন্য লড়াই না করলেও আমরা বাঙালিরা আমাদের ভাষার জন্য অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষার পরে আমরা আমাদের বাংলা ভাষাকে পেয়েছি। তাহলে এসো বাংলা ভাষার আন্দোলন সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। বাংলাদেশের ভাষা আন্দোলন কবে চূড়ান্ত রূপ লাভ করে, এটা আমাদের আগে জানতে হবে যে বাংলাদেশের ভাষা আন্দোলন কবে চূড়ান্ত লাভ করে। তাহলে আমরা একটা তথ্য পাচ্ছি যে বাংলাদেশের ভাষা আন্দোলন 1952 সালে 21 ফেব্রুয়ারি চূড়ান্ত রূপ লাভ করে। তাহলে আমরা কি পেয়েছি? বাংলাদেশের ভাষা আন্দোলন 1952 সালে 21 ফেব্রুয়ারি চূড়ান্ত লাভ করে। এরপরে কি রয়েছে? মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়? আমরা যে ভাষাটা পেয়েছি, যে মায়ের ভাষাটা পেয়েছি, এই ভাষাটা কত তারিখে পালন করা হয় সে সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো, মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি পালন করা হয়। কবে মাতৃভাষা দিবস তাহলে কোন তারিখে পালন করা হচ্ছে? 21 ফেব্রুয়ারিতে। এরপরে দেখো কি রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজ গেটের সামনে কি অবস্থিত? তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত আমরা জানবো। তাহলে কি যে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজ গেটের সামনে অবস্থিত। তাহলে ভাষা আন্দোলনের যেসব কিছু মূল তথ্যগুলো ছিল আমরা এই পাঠে জানতে পারলাম। ভাষা আন্দোলনের কিছু ছবি দেখো। আমাদের যখন ভাষা আন্দোলন হয়েছিল তখন কিন্তু শুধুমাত্র যে চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী তা না, জনসাধারণ, যত রকম সাধারণ মানুষ ছিল এদেশের জনসাধারণ ছিল, সকলেই কিন্তু ভাষার জন্য অনেক যুদ্ধ করেছে, অনেক ত্যাগ করেছেন। তারা সকলেই রাজপথে নেমে এসেছেন একমাত্র রাষ্ট্রভাষা বাংলাকে পাওয়ার জন্য। আর তার সেসব স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, তাই না? আরো অনেক কিছু, বাংলা চাই, বাংলা চাই। শহীদ মিনারের কিছু ছবি দেখো। আমরা শহীদ মিনার তো অনেকেই পুষ্প অর্পণ করি, তাই না? শহীদদের ই করে, স্মরণ করে। তাহলে এগুলো আমরা কোথায় করি? শহীদ মিনারে গিয়ে পুষ্প অর্পণ করি। এসব বাংলা ভাষা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তাহলে ভাষা আন্দোলন সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো। কয়েকজন ভাষা শহীদদের নাম বলো। কয়েকজন ভাষা শহীদ, যারা এই ভাষার জন্য মূল নেতা ছিলেন, যারা যুদ্ধ করেছেন, যারা লড়াই করেছেন, তাদের কিছু মূল নেতার নাম আমরা জানবো। তাহলে কয়েকজন ভাষা শহীদের নাম কি? তাহলে সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ, আরো অনেকে, নাম না জানা আরো অনেকেই ভাষার জন্য নিজের প্রাণ দিয়েছেন। তাহলে কি কি আমরা নাম পেয়েছি? সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ। ভাষা শহীদের স্মরণে আমরা কোথায় পুষ্প অর্পণ দিয়ে থাকি আমরা একটু আগে জানলাম, তাই না? তাহলে ভাষা শহীদের স্মরণে আমরা কোথায় পুষ্প অর্পণ দিয়ে থাকি? ভাষা শহীদের স্মরণে আমরা শহীদ মিনারে পুষ্পস্তক দিয়ে থাকি। তাহলে কোথায় দিয়ে থাকি? শহীদ মিনারে। কয়েকজন ভাষা শহীদের নাম দেখো। আমরা কয়েকজন ভাষা শহীদের ছবি এখানে আমরা দিয়েছি, যাদেরকে আমরা এই ছবির মাধ্যমে চিনে নিতে পারবো। সালামের ছবি এখানে দেওয়া আছে, বরকত, রফিক, সফিউল, জব্বার। তাহলে কয়েকজন ভাষা শহীদদেরকেও আমরা এই মধ্যে চিনে নিলাম। আরো কিছু তথ্য আমরা দেব। দেখো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির সুরকার কে?
এই যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে গানটি গাওয়া হয়েছে এই গানটির সুরকারকে তাকেও আমরা এই আজকের এই ক্লাসের মাধ্যমে চিনে নেব। তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। তাহলে কে? আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো এই বিখ্যাত গানটির সুরকার সম্পর্কে আমরা জানতে পারলাম, কে সুর দিয়েছে? আলতাফ মাহমুদ। বাংলাদেশের পূর্ব নাম কি? আমরা যে এই দেশে বাস করি, তাহলে এই দেশের পূর্ব নাম কি? আগে কি নাম ছিল? তাহলে বাংলাদেশের পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান। তাহলে বাংলাদেশ, আমরা আজকের যে দেশটাকে পেয়েছি, আজকে আমাদের যে বাংলাদেশটা রয়েছে, এই বাংলাদেশের আগের নাম, পূর্বের নাম কি ছিল? বাংলাদেশের পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান। দেখো এখানে কিছু দেওয়া আছে, পতাকার দেওয়া আছে, পূর্ব পাকিস্তানের পতাকা ও মানচিত্র। এটা আমাদের পূর্ব পাকিস্তানের পতাকা এবং মানচিত্র তোমাদেরকে দেখানো হয়েছে। মূল্যায়নে কি আছে দেখি। তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? আমরা তো একটু আগে পড়লাম, তাই না? তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত তোমরা এটা অবশ্যই লক্ষ্য করবে এবং নিজেদের লিখার চেষ্টা করবে। বাংলাদেশের পূর্ব নাম কি ছিল? বাংলাদেশের পূর্ব নাম কি ছিল সেটাও তোমাদের একটু আগেই জানানো হয়েছে। তাহলে বাংলাদেশের পূর্ব নাম যেটা ছিল অবশ্যই তোমরা সেটা খাতায় লিখবে। মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়? আমরা জানি মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়? 21 ফেব্রুয়ারি। অবশ্যই আমরা যেসব তথ্যগুলো, আমরা এখন মূল্যায়নে যেসব কোশ্চেনগুলো দিয়েছি, প্রশ্নগুলো দিয়েছি, এগুলো আমরা ইতিমধ্যেই জেনেছি। কয়েকজন ভাষা শহীদের নাম বলো। আমরা ভাষা শহীদের নাম সহকারে তাদের ছবিও দেখেছি। নেক্সট ডে তোমাদের এই অধ্যায়ের উপরে পরের ক্লাসটা হবে। তোমরা অবশ্যই নোটের যে নোটটা গেছে তোমাদের কাছে, তোমরা অবশ্যই খুব সুন্দর করে ক্লাসটা সামনের দিন করবে এবং নোটটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে। আজকের মতো তোমাদের ধন্যবাদ। আশা করি তোমরা এখান থেকে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে অনেক কিছু তথ্য পেয়েছো এবং আরো জানার চেষ্টা করবে। ধন্যবাদ। আচ্ছা, আজকের ক্লাসটা তো আমরা করলাম। দেখো এখন বর্তমান সময়ে আমরা ঘরে বসে ক্লাস করছি না, এই যে তোমাদের অনলাইনে সাহায্য নিতে হচ্ছে বা আমরাও অনলাইনে সাহায্য নিয়ে তোমাদের সাথে যোগাযোগ করছি, কথা বলছি, তোমাদের সাথে এইভাবে ক্লাসটা আমাদের নিতে হচ্ছে সেটা কেন? কারণ আমাদের পারিপার্শ্বিক যে অবস্থাটা, যে দিকটা, সেটা এখন ভালো না, অসুস্থ, চারিদিক যত অসুস্থ। তাই আমাদের কি করতে হবে, যাতে আমরা অসুস্থ হয়ে না পড়ি, অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে, নিজেদের খেয়াল রাখতে হবে। এবং করোনা, যেহেতু করোনা এখন আবার অমিক্রন আসছে, এইসবকে কেন্দ্র করে আমাদের যে চারিপাশটা থমথমে একটা পরিবেশ হয়ে গেছে না, সেই জন্য আমাদের অবশ্যই নিজে এবং নিজের পরিবারকে কিভাবে সুস্থ রাখা যায়, নিজেকে কিভাবে সুস্থ থাকতে হবে, সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। অবশ্যই তোমরা তোমাদের নিজেদের খেয়াল রাখবে এবং যতটুকু নিয়ম কানুন মেনে চলার অবশ্যই তোমরা মেনে চলবে। আর অবশ্যই করোনা যেহেতু সামনে, যার কারণে আমরা ঘরে বসে ক্লাস করছি, আমরা শুধু সবাই এটার মানে শুধু এক কেন্দ্রিক না, বহু কেন্দ্রিক, সব দিক দিয়ে আমরা সবাই সমস্যার সম্মুখীন হয়ে আছি। অতএব অবশ্যই বাসায় খুব ভালো করে পড়াশোনা করব এবং ক্লাসগুলো যেভাবে আমরা করছি সেগুলো কন্টিনিউ করবো।